তো নিবেদন আপনাদের কাছে, শান্তি যদি পেতে চান আপনাদের কাছে নিবেদন রইল, শান্তি একমাত্র হরি নামে, বাকি কোথাও নাই। আমি সবার কাছে নিবেদন রাখতে চাই, হরি নাম কেন শুনবেন, কেন আসরে ভিড় করবেন, একটাই কারণ, নিজে শুনবেন তা নয়, সবাইকে সঙ্গে করে নিয়ে আসবেন। বাচ্চা থেকে বয়োবৃদ্ধ সবাই কীর্তন শুনবেন, আপনার সংসারের মঙ্গল হবে, আপনার সমাজের মঙ্গল হবে, ভবিষ্যতে আপনার সন্তান ভালো হবে। ও মায়েরা, কোন সন্তানের মা চাই? আমার ছেলে চোর হোক ডাকাত হোক, সব সন্তানের মা চাই আমার ছেলে কৃষ্ণ ভক্ত হোক। রাস্তা দিয়ে পেরিয়ে যাবেন, লোকে বলবে না চোরের মা যাচ্ছে, লোকে বলবে ওই দেখ একটা ভক্তের মা যাচ্ছে। তাই প্রত্যেকের কাছে নিবেদন রইল, হিন্দু সনাতন ধর্মের মানুষের কাছে আমার নিবেদন রইল, এই প্রদীপ পাল আসরে গর্জন করে বলল, সনাতন ধর্মকে বাঁচান, হিন্দুত্বকে রক্ষা করুন। স্বামী বিবেকানন্দ গর্ব করে আমেরিকার মাটিতে বলেছিল, আমি হিন্দু, আপনি যেন গর্ব করে বলতে পারেন আমি হিন্দু, আপনি সব ধর্মকে সমানভাবে সম্মান দেবেন কিন্তু নিজের ধর্মকে ছোট করবেন না। বারবার বলে রাখি, ওগো মা, ভগবানকে সবাই চিনতে পারলো, আমরা চিনতে পারলাম না। কেন? যিনি ইস্কন মন্দিরের অধ্যক্ষ জয় পতাকা মহারাজ, তিনি যখন প্রথম বিদেশ থেকে ভারতবর্ষের মাটিতে আসছেন, প্লেন থেকে নামবার সময় তার চটি জুতো তার কর্মচারীকে দিয়ে বলল, চটিগুলো রাখো। কেন স্যার? নামবো মাটিতে, এ মাটি তো যেমন তেমন মাটি নয়, ভগবান গৌরের মাটি, ভগবান কৃষ্ণের মাটি, যে মাটিতে ভগবানের চরণ ধুলো মেশানো আছে সেই মাটিতে আমি পা দেবো কি করে, সেই মাটিকে একবার প্রণাম করব। ধন্য ভারতবর্ষের মাটি, ধন্য ভারতবর্ষের ভক্ত। তাই প্রতিটি মানুষের কাছে নিবেদন রইল, সনাতন ধর্মকে বাঁচান, বৈষ্ণব ভক্তকে সম্মান দিন। একজন ভক্ত রাস্তা দিয়ে পেরিয়ে যাবে, আপনি হরি বল বলতে পারবেন না, মাথাটা নিচু করে পেরোবেন। সবচাইতে দুঃখের কি জানেন, বিদেশ থেকে এসে মায়াপুর ইস্কন মন্দিরে হরে কৃষ্ণা হরে কৃষ্ণা, কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণা, লজ্জা লাগে আমাদের। কি ওরা বলতে পারে না তবু বলে, আর আমরা বলতে পারি তবু বলি না। ওরা বলতে পারছে না তবু হরে কৃষ্ণা পাগল হয়ে যাচ্ছে, কিন্তু আমরা শিখলাম তবু বলতে পারলাম না, তবু ঘরের ভগবানকে চিনতে পারলাম না। অনেক ভিড় হয়ে গেছে বলে কি সনাতন ধর্ম বেঁচে আছে? না, ইঁটের ওপরে ইঁট সাজালে পাঁজা তৈরি হয়, দেওয়াল তৈরি হয় না। ইঁট আর ইঁটের ফাঁকে মশলা দেবেন তবে দেওয়াল তৈরি হবে। একজন ভক্ত একজন ভক্তকে প্রেমের আলিঙ্গন দেবেন, নিতাই গৌর হরি বলো বলে, তবে তো আমাদের সনাতন ধর্ম টিকবে। তাই বারবার বললাম, এদের মতো যারা ভক্ত আছেন, হরিবাসর তৈরি করছেন, আপনারা দিনের পর দিন সাহায্য করুন। যদি কেউ সাহায্য করতে না পারেন, মহাপ্রভুর কাছে আশীর্বাদ করে দিয়ে যান, দিনের পর দিন যেন হরিবাসর সুন্দর হয়ে যায়। সবার কাছে নিবেদন রইল, আর একটা ছোট্ট কথা আপনাদের বলে যাই, হিন্দু পড়ো, গীতা পড়ো হিন্দু ভাই, গীতার মতো জিনিস নাই। গীতা পড়ো হিন্দু ভাই, গীতার মতো জিনিস নাই। ভালো লাগুক আর না লাগুক খাও একটু তিতা, ইচ্ছা করুক আর না করুক পড়ো একটু গীতা। তোমার তেতো খেতে ভালো লাগে না, ভালো লাগুক আর না লাগুক মহাজনদের কথা, ভালো লাগুক আর না লাগুক খাও একটু তিতা, ইচ্ছা করুক আর না করুক পড়ো একটু গীতা। অনেকে প্রশ্ন করবেন, প্রদীপ বাবু গীতা পড়তে তো বলছেন শ্লোক উচ্চারণ হয় না, ভুল বলে ফেলি, অপরাধ হবে? না, আসরে দাঁড়িয়ে বলে গেলাম সবার কাছে, আপনি গীতা পড়বেন যদি ভুল হয়ে যায় আপনার কোনো অপরাধ নাই, পড়বেন কিন্তু ভাবের চোখে পড়বেন, ভক্তির চোখে পড়বেন,
প্রমাণ দেব আমি শাস্ত্র থেকে। মহাপ্রভু প্রতিদিন গঙ্গায় স্নান করতে যায়, মন্দিরের সিঁড়িতে বসে একজন ব্রাহ্মণ গীতা পড়ে আর চোখের জলে ভাসে। একজন মহাপ্রভুকে খবর দিল, প্রভু তোমার একটা ভক্ত তাকিয়ে দেখো হাজার হাজার ভুল পড়ছে, হাজার হাজার ভুল শ্লোক পড়ছে আর চোখের জলে কাঁদছে, লোক দেখানি নয় তো? বাবা এই সময় দেবেন না, এটাই সামনে আসরে ধোঁয়া হয়ে গেলে মানুষ দেখতে পায় না, অসুবিধা হয়, একটু নিয়ে চলে যান ওদিকে। হরে কৃষ্ণ, দেখুন ব্রাহ্মণ কি করছে, গীতা পড়ছে কাঁদছে। মহাপ্রভু জিজ্ঞাসা করলো, ব্রাহ্মণ তুমি তো গীতা পড়ছো হাজার হাজার শ্লোক ভুল পড়ছো, সবাই শুনছে তুমি ভুল পড়ছো, কিন্তু চোখের জলে কাঁদছো কেন, তুমি কি বুঝছো? যে ভুল পড়ে সে কি বুঝে? প্রভু আমি মূর্খ সূর্খ মানুষ, আমি শ্লোকের কিছু বুঝি না, আমি যেমন পারি তেমন পড়ি, কিন্তু আমি এইটুকু বুঝি গীতার পাতাতে দেখতে পেলাম স্বয়ং ভগবান রথের সারথি আর অর্জুন দিব্যি নিশ্চিন্তে বসে আছে। আমি গীতা ভুল পড়ি শুধু এইটুকু ভাবি, সংসার কুরুক্ষেত্রে যুদ্ধের রথে ভগবানকে যদি সামনে বসাতে পারি আমরাও নিশ্চিন্তে সংসার রথে ভব পার হয়ে যাব। গীতা পড়ো হিন্দু ভাই, গীতার মতো জিনিস নাই, গীতার মতো গ্রন্থ নাই, গীতাতে কোনো ভুল নাই। এই জন্যেই তো কোর্টে গিয়ে বলতে হয় হাত দিয়ে, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না, ওইটার ভেতরে একটা গীতা থাকে। আপনারা বলবেন ওই বইটাতে হাত দেওয়ার পরে তো অনেক মানুষ হাজার হাজার মিথ্যে কথা বলতে শুরু করে, বলুক এই গীতাকে হাত দিয়ে যেখানে মিথ্যা কথা বলে এই কোর্ট থেকে সে মুক্তি পেতে পারে, ভগবানের আইন থেকে সে নিতাই গৌর মুক্তি পাবে। আজকের আসরে আপনারা বসেছেন, দেবুকে কথা দিয়েছিলাম, সাত বছর আগে আমাকে বায়না করেছিল করোনার আগে, এই বছর যেতে পারছি এই বছর যেতে পাচ্ছি না। ছেলেটির মধ্যে ভদ্রতা জ্ঞান এত আছে, এত জ্ঞান, অন্যান্য কমিটি যদি শোনে বারবার না বলা হয় রেগে যায়, যতবার ওকে না বলেছি সব জায়গায় মাথা নিচু করে এসেছে, কোনো উচ্চ বাচ্চ নাই। তখন থেকে আমি দেবুকে বলেছি তোমার আসর শুধু আজ নয়, দিনের পর দিন সুন্দর থেকে সুন্দরতর হবে। ঠাকুমার এত শরীর খারাপ, মৃত্যুর সঙ্গে লড়াই করছে, ভগবানের কৃপা দেখুন সবাইকে সুস্থ রেখে ভগবান ভক্তের মনোবাসনা পূর্ণ করে। তাই মহাপ্রভুর বাণীটা আমরা সবাই নেব, দশে পাঁচে সবে মিলে দাঁড়াইতে বসিয়া কীর্তন কর হবে হাতে তালি দিয়া। আগত সমস্ত ভক্ত এবং ভক্তিমতী মায়েদের চরণে কীর্তনিয়া প্রদীপপাল এবং সম্প্রদায়ের কোটি কোটি দণ্ডবত প্রণাম রইল। অভিনন্দন জানালাম কীর্তন যারা করাচ্ছেন, অভিনন্দন জানালাম, ভগবানের কাছে প্রার্থনা করলাম এই রাধানগরে হরিবাসর আরও সুন্দর থেকে সুন্দরতর হোক। এটা রাধানগর তো, রাধানগরে হরিবাসর সুন্দর থেকে সুন্দরতর হোক। আপনাদের মতো বৈষ্ণব ভক্তদের পদধূলিতে এই স্থানটি নবদ্বীপ তথা বৃন্দাবনে পরিণত হয়ে যাক, নিতাই গৌর। আপনারা আসতে সকাল থেকে সারা রাত্রি পর্যন্ত কীর্তন গান শ্রবণ করছেন, কীর্তন শুনবেন, হৃদয়ে নিয়ে যাবেন, জীবনে ব্যবহার করবেন, আপনার জীবন সুন্দর হবে। প্রথম প্রশ্ন হবে, যিনি গৌরাঙ্গ মহাপ্রভু তিনি জন্ম নিয়েছিলেন কত সালে? 1407 শতাব্দীর ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে তিনি জন্মগ্রহণ করলেন। সবার কাছে নিবেদন রইল, দোল পূর্ণিমার দিনে, দোল পূর্ণিমা তিথিতে মহাপ্রভুর জন্ম হলো, কিন্তু লজ্জার ব্যাপার আপনাদের বাচ্চার জন্য আপনারা যীশুখ্রিস্টের জন্মদিনে কেক কিনে আনছেন, বাচ্চাদেরকে বুঝিয়ে দিচ্ছেন আজকে যীশুখ্রিস্টের জন্মদিন। সবচাইতে দুঃখের ব্যাপার, মহাপ্রভু কবে জন্ম নিল আমরা কেউ জানতেই পারলাম না। শুনে নিন,
শুধু আমরা জানলাম না তা নয়, আমাদের বাচ্চাগুলোকে বোকা সাজিয়ে রেখে দিলাম। কেন? বাচ্চাগুলোকে শেখালাম না যে মহাপ্রভু কবে এলো। যেদিন আপনারা রং খেলা নিয়ে মেতে থাকেন, আবির খেলা নিয়ে মেতে থাকেন, শচীমাতার কোল আলো করে 1400 শতাব্দে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে মহাপ্রভু এলেন। সেই দিন আকাশে চন্দ্রগ্রহণ ছিল, চারিদিকে উলুধ্বনি হরিধ্বনি, শচীমাতার কোল আলো করে কলিযুগের ভগবান মহাপ্রভু এলেন। বেশ বেশ, মায়েরা জন্মক্ষণটা কত সুন্দর দেখুন, জন্মক্ষণটা কত সুন্দর দেখুন। মহাপ্রভু যখন এলেন তখন নিম গাছের নিচে জন্ম নিয়েছিল বলে নাম হয়েছিল নিমাই। শচীমাতার 8-8টা কন্যা মারা যাবার পর একটা ছেলে জন্ম নিয়েছিল, তার নাম বিশ্বরূপ। এবার জন্ম নিল একটি সন্তান নিম বৃক্ষের নিচে, তার নাম নিমাই। বাবা জগন্নাথ মিশ্র নাম রাখলেন বিশ্বম্ভর। কাঁচা সোনার মতো গায়ের রং, নাম হলো গৌরাঙ্গ। সবাই তাকাবেন, মহাপ্রভু আজানু লম্বিত ভুজ, আজানু লম্বিত ভুজ। আমরা আপন আপন হাতে মেপে দেখুন, সব 3.5 হাত, মহাপ্রভু ছিলেন 4 হাত। কেন এরকম করে দাঁড়ালে? আমাদের হাত হাঁটু পর্যন্ত যায়, কিন্তু হাঁটু পর্যন্ত যায় না, কিন্তু মহাপ্রভু দাঁড়ালে তার হাত হাঁটু পর্যন্ত যায়। মহাপ্রভুকে আজানু লম্বিত ভুজ বল। এইবার মায়েরা, প্রথমবার বিয়ে করলেন বল্লভাচার্যের কন্যা লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে, তার সঙ্গে 5 বছর সংসার করল। লক্ষ্মীপ্রিয়া সাপে কেটে মারা গেল। দ্বিতীয় বিয়ে করল বিষ্ণুপ্রিয়া, সনাতন মিশ্রের কন্যা, তার সঙ্গে বিয়ে হলো। কিন্তু বাবা জগন্নাথ মিশ্র যখন মারা গেলেন, একসঙ্গে লক্ষ্মীপ্রিয়া এবং বাবার পিণ্ডদান করার জন্যে মহাপ্রভু গেলেন গয়াতে। আর গয়ার পথে যাবার সময় একজনের সঙ্গে পরিচয় হলো, তার নাম ঈশ্বরপুরী। তার কাছ থেকে মহাপ্রভু গোপাল মন্ত্রে দীক্ষিত হলেন। আর যখন থেকে গোপাল মন্ত্রে দীক্ষিত হলেন, তখন থেকে মহাপ্রভু শুধু কৃষ্ণ 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 বলে কাঁদতে থাকেন। তখন থেকে মহাপ্রভু শুধু কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে থাকেন। তাকাবেন, সন্ন্যাস নেবেন সিদ্ধান্ত করলেন। কেশব ভারতীর কাছে সন্ন্যাস মন্ত্র নিয়ে নাম নিলেন শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু, চৈতন্য প্রভু, শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু, চৈতন্য কিন্তু মানে আছে। শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রী মানে কি সুন্দর, কৃষ্ণ মানে কি আকর্ষণ, চৈতন্য মানে কি চেতনা। যিনি প্রত্যেকটা জীবের মধ্যে কৃষ্ণ নামের চেতনা জাগাবেন, তিনি হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দেবে বলে প্রেমের ঠাকুর নবদ্বীপের মাটিতে এলেন। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, বিলাতে এলো নদী অজি শিব রঙ্গ, প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদী শিব রঙ্গ, প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদী শিব রঙ্গ, প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদীয়া। রাধা প্রেমে করা তনু, রাধা প্রেমে করা তনু, রাধা প্রেমে করা তনু, আজ রাধা প্রেমে করা তনু, অঙ্গ
জয়টা জোরে হবে, শ্যাম সুন্দর কি, এত জোরে বলবেন যেন সোনারপুর রেল স্টেশন পর্যন্ত যাই। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, গরম লাগছে কি, না প্রমাণ হয়ে গেল যে আপনার কত ডুবে গেছেন। আমি কি বলছি এদিকে না জানি, সবাই জয় দিচ্ছেন মানে ডুবে গেছেন। যেরকম রাধা রানী কি হচ্ছে, আজকে আমাকে জ্বালাবে, এ গোটাটাই জ্বালাবে, গোটাটাই জ্বালাবে আমাকে, আমি বুঝতে পেরেছি। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। মন দিয়ে শুনে নিন গৌরচন্দ্রিকার ছোট্ট ছোট্ট কথা। মায়েরা, ভগবানের সঙ্গে যত সম্বন্ধ তৈরি করবেন ভগবান তত আপনার কাছে এগিয়ে আসবে। চৈতন্য মহাপ্রভুর বাড়িতে, রামকৃষ্ণ দেবের যেখানে শোবার বাড়ি সেখানে চৈতন্যের ছবি ছিল। শোবার সময় চৈতন্যকে প্রণাম করে শুত, যেই রামকৃষ্ণ দেবকে প্রণাম করতে আসত তাকে বলতো না তুমি বেঁচে থাকো, তুমি বড় হও, শুধু একটি কথা বলতো, তোমার চৈতন্য হোক। আমি আপনাদের সামনে বলতে চাই, আপনারা কীর্তন শুনতে এসছেন, আপনাদের ভেতরে চৈতন্য হোক, গোবিন্দের প্রতি প্রীতি হোক, ভগবানের সঙ্গে সম্বন্ধ তৈরি হোক। সুন্দর সুন্দর কথাগুলো শুনবেন, জীবনে ব্যবহার করবেন। আমি আগেই বললাম জীবন সুন্দর, জীবন সুন্দর হবে। শুনবেন মায়েরা, আপনারা হয়তো জানেন কি জানেন না, দেখবেন মশা সব চাইতে কম দিন বাঁচে, মশা 22 দিন, কিন্তু কচ্ছপ বাঁচে কতদিন, কাছিম 500 বছর বাঁচে। শুনে নিন সম্বন্ধটা কেমন, তাকাবেন, কাছিম যেখানে ডিম পারে নদীর কিনারায়, ডিম পেরে গর্তের মধ্যে ডিমগুলোকে ভরে মাটি ঢাকা দিয়ে দেয়। কাছিম অনেক দূরে খাবার জোগাড় করতে যায়, কিন্তু খাবার খেতে খেতে মাঝে মাঝে কিন্তু ডিমগুলোর জন্যে চুপচাপ চোখ মুজে ধ্যান করতে থাকে, ডিমগুলোর সঙ্গে সম্বন্ধ করে। দুধ থেকে বাচ্চা জন্ম নেয়, ডিম থেকে মা জানতে পারে না, বহু দূরে মা বসে আছে নদীর কিনারায়, মাকে বাচ্চা খুঁজতে হয় না, বাচ্চা মাকে খুঁজে নেয়। কেন? সম্বন্ধ তৈরি করার জন্য। আপনি বাড়িতে বসে আছেন, একটি ছেলে গিয়ে যদি বলে এক গ্লাস জল হবে, আপনি দেবেন, কিন্তু সেই ছেলেটি গিয়ে যদি বলে কাকিমা এক গ্লাস জল হবে, তখন অন্তরটা আপনার আরও কেঁদে উঠবে, আমাকে মা বলেছে জল খাবি, আই তোকে জল দিয়ে দিই। সম্বন্ধ যত পাকা করবেন ভগবানকে তত জানতে পারবেন। আর একটা প্রমাণ দিয়ে দিই, মহাপ্রভুর যখন বিয়ে হয়েছিল বিষ্ণুপ্রিয়ার সঙ্গে, তখন বাসর রাতে মহাপ্রভু বিষ্ণুপ্রিয়ার সঙ্গে বাসর ঘরে যাচ্ছিল, যেতে যেতে মহাপ্রভুর ওই চৌকোঠাতে হোঁচট খেয়ে পায়ের আঙুলটা ফেটে গিয়ে, হরে কৃষ্ণ, চৌকোঠাতে গিয়ে কি হয়েছে, জোরে আঘাত পেয়ে পায়ের আঙুলটা ফেটে গেছে। আর যখনই ফেটে গেছে বাবা, বিষ্ণুপ্রিয়া খুঁজে পাচ্ছে না, এত রক্ত বেরোচ্ছে, কি করব, নিজের কাপড়টা টুকরো করে কেটে বিষ্ণুপ্রিয়া মহাপ্রভুর পায়ে বেঁধে দিয়েছে। কেউ জানতো না, বাড়ির চাকর ঈশান জানে না, সচিমাতা জানে না, একজন জানল, তার নাম লোচনদাস ঠাকুর, ওখান থেকে অনেক দূরে বাস করে। কয়েকদিন পরে একটা কাগজ এনে মহাপ্রভুকে বলল, প্রভু একবার দেখো তো কাগজটা পড়ে। লোচন, ও লোচন, বলে কি, রাত্রিবেলায় বাসর ঘরে গেলাম, আমি জোরে হোঁচট খেয়ে পড়লাম, আমার পাটা ফেটে গেল, বিষ্ণুপ্রিয়া আমার পায়ে নিজের কাপড়টা টুকরো করে কেটে বেঁধে দিল, এটা তো ঈশান জানে না, মা জানে না, তুমি জানলে কি করে? বলে আমি যত দূরেই থাকি প্রভু, আমি সবসময় তোমার ধ্যান করি, তুমি কখন কি করছো আমি জেনে তাই গৌর হরি বল বলে ধ্যান। হরি বল, হরি বল। ভক্ত যদি চোখের জলে ভগবানকে ডাকে, ভগবানকে না দেখা দিয়ে থাকতে পারে? কৃষ্ণ বলে কাঁদো,
সংসারের জন্য কেঁদো না, সংসারের জন্য কেঁদো না, হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে কাঁদো, গোবিন্দ বলে কাঁদো। আপনি আগে মাইক ঠিক করুন, তারপরে গান করাবেন। এত ডিস্টার্ব দিলে কীর্তন হয় না। সব কীর্তনগুলো চালাচ্ছেন আপনি পরিষ্কার পরিচ্ছন্ন, এটা কেন গন্ডগোল করছেন? অথচ উনি আমার দিকে তাকাচ্ছেন, একবারও ভয়ে একবারও তাকাচ্ছেন না, চুপচাপ মাথা নিচু করে বসে আছে। আমি প্রেমের কথা আপনাদের বলবো কি করে? চিঁ চা কুঁকা করলে হবে কি করে? হরে কৃষ্ণ। কৃষ্ণ বলি একবার কাঁদো, কৃষ্ণ বলি একবার কাঁদো, ছেলের জন্য কাঁদবে মেয়ের জন্য কাঁদবে, শেষে ছেলে মেয়ে প্রশ্ন করবে তুমি আমার জন্য করেছ কি, আপনি বলবেন যার জন্য করি চুরি, সে কি না বলেছ, সে কি না বলেছ, চোখ থেকে জল আসবে সেই জল গরম হবে, স্পর্শ করলে গরম লাগবে, মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগবে, কিন্তু কেউ যদি সারাদিন কর্মের পর একবার গোবিন্দের মন্দিরে হা গৌর প্রাণ গৌর বলে আমি তোমার হলাম, আমি বলি কেউ যদি একবার কাঁদতে পারে, কেউ যদি একবার কাঁদতে পারে, তবে ভগবান তোমার হয়ে যা, ভগবান তোমার খুঁজে যে মাইরা। আপনাদের কাছে নিবেদন রইল, এই যে এই যে এই যে ও মাসি, নিবেদন রইল, কীর্তন চলাকালীন যদি কেউ গল্প করে আনমনা হয়, তবে যেটা নেবার জন্যে আপনি এসেছেন তার উল্টোটা নিয়ে বাড়ি যাবেন। কীর্তন শুনলে পুণ্য অর্জন হয়, ভবসাগরের পথ পরিষ্কার হয়, কিন্তু কীর্তন শুনতে গিয়ে কেউ যদি আনমনা হয়, চঞ্চল হয়, গল্প করে, তাহলে কি হয়, তিনি যা নিতে এসেছিলেন তার উল্টোটা নিয়ে বাড়ি যান। এবার আপনাদের সামনে বলে যাই, সবাই লক্ষ্য করবেন যে যেখানে বসে আছেন, মায়েরা, চৈতন্য চরিত গ্রন্থ লেখককে জীব গোস্বামী পাদ। আমি এইটা বলি, গৌরচন্দ্রিকা শেষ করে লীলার মধ্যে তত্ত্বের মধ্যে যাব, শুধু শুনে নিন। চৈতন্য চরিত গ্রন্থ জীব গোস্বামী পাদ, নিমাই সন্ন্যাস নিয়েছিল 24 বছর বয়সে, তখন বিষ্ণুপ্রিয়ার বয়স কত ছিল? 14 বছর। ও মায়েরা, ওই 14 বছরে মেয়েটা শিখিয়ে দিল স্বামী ভক্তি কাকে বলে। আজকালকার মেয়েদের স্বামী ভক্তি তো নিউ ডিজাইনের, নাকি বলার দরকার নাই? শ্বশুর শাশুড়ি সামনে বসে আছে আর মেয়েটি স্বামীর নাম ধরে রাখছে, তাপস ডিজাইনের ডাক, ঠাকুমা যেন নাতিকে ডাকছে, লজ্জা পর্যন্ত করছে না। কিন্তু জেনে নিন, যে যেখানে বসে আছেন সবাই মিলে হাত উঠান, একসঙ্গে তালি দিয়ে কীর্তন করবেন। এটা আমি সব জায়গায় করাই, সবাই একসঙ্গে হাত, না না আগে তেলের মধ্যে 5 ফোঁটা দেবো, তবে তো আপনি হাতা নাড়াবেন না, কি বলছেন? হাত উঠান একসঙ্গে, একসঙ্গে, হরি হরয়ে নম কৃষ্ণ, নম কৃষ্ণ যাদবাই নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম, হরে হরে যাদবাই মাধবাই কেশবাই নম, কেশবাই যাদবাই মাধবাই কেশবাই নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, হরে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, যে গিরিধারি গোপীনাথ মদন মোহন, যে গিরিধারি গোপীনাথ মদন মোহন, যে গিরিধারি গোপীনাথ মদন মোহন, যে গিরিধারি গোপীনাথ মদন মোহন। রাধানগরে, রাধানগরে আসলে প্রথমে এলাম, কিন্তু সব ভাল লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না, বাদ দিয়ে দেবো।
বললে যদি কিছু মনে করেন তার চাইতে না বলাটাই ভালো, কারণ আমি রাত্রিতে এখানে থাকবো যদি না থাকতে দেয়। আচ্ছা আমি যে বলে না বলে যাবো না এটা আপনি জানলেন কি করে? বলে যাবো। এখানে সবাই খুব সুন্দর তালি দিচ্ছেন, হরিহরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, কিন্তু দু চারজনকে দেখলাম হরিহরয়ে নম কৃষ্ণ যাদবাই নম যাদবাই মাধবাই, এদের জন্য আমার ভালো লাগছে। কেন? এনারা নিজেদেরকে ভদ্রলোক ভাবছেন, আপনাকে বোকা ভাবছে। এনারা নিজেদেরকে ভদ্রলোক ভাবছেন আর আপনাকে বোকা ভাবছে কেন? এনারা হাত তুলতে দে না না, যে এরকম করেছিল সে নামিয়ে দিয়েছে। প্রেস্টিজ বলে একটা ব্যাপার আছে তো, মেডিসিন না দিলে তো কাজ হবে না। হাত তবে একজন কিন্তু এখন এরকম করে আছে, ও উড়িষ্যা থেকে এসছে, বাংলা বোঝে না, তবু উড়িষ্যার লোক আমাকে ফোন করে দাদা কীর্তনের ডেট দিতে হবে। আমার বাংলা বোঝেন বলে বহু লোক বোঝে, এ বোধহয় নামিয়ে দিয়েছে, যা কাজ হয়ে গেছে। হাত তুলুন, হরিহর ইয়ে নাম কৃষ্ণ গোপাল গোবিন্দ রাম সুমধুসূদন, অজে গোপাল গোবিন্দ রাম সুমধুসূদন। কথাটা মহাপ্রভুর বাণী, দশে পাঁচে সবে মিলিয়ে দুয়ারে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়ে। সবাই যদি মহাপ্রভুকে মানেন খুব প্রেম সে জোরে জোরে তালি দেবেন, খুব জোরে, হরিহর ইয়ে নম কৃষ্ণ হরি হর ইয়ে নম কৃষ্ণ যাদব নম হর ইয়ে নম কৃষ্ণ যাদব হরি হর ইয়ে নম কৃষ্ণ যাদব নম গোপাল গোবিন্দ রাম সুমধুসূদন, গোপাল গোবিন্দ রাম সুমধুসূদন, গোপাল গোবিন্দ রাম সুমধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মহ, গিরিধারী গোপীনাথ মদন মহ, গিরিধারী গোপীনাথ মদন মহ, গিরিধারী গোপীনাথ মদন মহ। বেশ বেশ, হ্যাঁ হ্যাঁ, এদেরটা বাদ দিলাম আপনাদেরটা নেব বলে, এদেরটা বাদ দিলাম আপনাদেরটা নেব বলে। তবে মায়েরা সবাই কিন্তু জোরে তালি দেবেন, কারণ ক্যামেরা হচ্ছে তো, এক আটটা ক্যামেরা নাই, একশোখানা আছে। এ ক্যামেরার ভয়ে অনেকে আবার দেখতে পাচ্ছে না, সরিয়ে দিয়ে যাচ্ছে দাদারা, সত্যি দেখতে পাচ্ছেন না, স্বাভাবিক কথা। তো ওদেরও তো একটা কাজ আছে নাকি ক্যামেরা, তবে ওরা কিন্তু ইউটিউবে দু চার দিন পরে গানটা তুলবে, আপনি হাতটা তুলুন, নাহলে মোবাইলে দেখতে পাবেন কি সুন্দর হাত তুলেছেন তালি দিচ্ছেন। আর যদি না দেন তাহলে বলবেন দিদি আমি তুলি নাই গো আমার উঠে নাই, এটা যেন বলতে না হয়। তাই সবাই মিলে প্রেম সে হাত তুলে, সবাই এদের বন্ধ করলাম, আপনারা বলবেন, বলুন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ, বা কৃষ্ণ কৃষ্ণ, হরে রাম, জোরে, বাহ, জোরে হরে কৃষ্ণ, বা হরে কৃষ্ণ, সুন্দর, বহুত আচ্ছা, দারুণ, আহারে, আরো জোরে হরে কৃষ্ণ, জোরে, বাহ, জোরে হরে রাম, হরে রাম, শেষবার হরে কৃষ্ণ, শেষবার উচ্চ স্বরে, বাহ, হরে রাম, সুন্দর, দান 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 দান। আগে কি আপনাদের কীর্তনের দল টল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু, এই এলাকায় এলে এদের আনার মনে আপনাদের দিয়ে চালিয়ে দেবো। বাজনার সঙ্গে বলুন হরে কৃষ্ণ, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে।
সেই তো সকলে সকলে জানে সর্বসিদ্ধি করতলে তলে তব সবাই মিলে একবার বলুন রাধে রাধে। সুন্দর পরিবেশ আপনাদের।